ময়দা আর দুধ দিয়ে খুব মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো আর এটা সকাল বিকেলে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে দারুণ মজার হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রেসিপিতে থাকছে খুব মজাদার বিকাল অথবা সকালের একটি নাস্তা যেটা কিনা সবাই ঘরে বসে তৈরি করতে পারবেন অল্প সময় এবং অল্প উপকরণে আর এই নাস্তাটি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আজকের এই নাস্তার ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন তো একটি নাস্তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর উপরের অংশটা একদম মুসমুচে থাকে আর ভিতরটা খুবই নরম তুলতুলে হয় তোর চলুন দেখে নেই এই মজাদার সকাল বিকালের নাস্তাটি আমি কিভাবে তৈরি করেছি প্রথমে এখানে একটি মিক্সিং বল নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দেড় কাপ আপনারা চাইলে একই রেসিপি আটা দিয়েও তৈরি করতে পারবেন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ইস্ট স্বাদ মতো লবণ এখন দিয়ে দেবো আমি এখানে তিন টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ সব কিছু উপকরণ একটি চামচ দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে মিক্স করার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিয়ে দেওয়ার পর হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিতে হবে তো ময়দা আর তেলটা এ পর্যায়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন এখানে আমি কুসুম গরম দুধ দিয়ে দিয়েছি অল্প অল্প দুধ দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিব আর এই দুধটা একবারে দিতে যাবেন না এভাবে অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর সফট একটি ডো তৈরি করে নেবেন এই যে পর্যায়ে এ আমি ডোটা তৈরি করে নিয়েছি আর যখন এভাবে ময়দাটা হাতে লেগে আসবে তখন এর ভিতরে দিয়ে দিয়ে দিতে হবে টেবিল চামচ তেল তেলটা খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে তেলটা দিয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে আমি এটা মথে নিয়েছি আর সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে এক ঘন্টাও রেখে দিতে পারেন উপরে সামান্য তেল দিয়ে দিচ্ছি এতে করে উপরে অংশটা শক্ত হয়ে যাবে না এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এই ডো থেকে ভিতরে বাতাসটা বের করে নিতে হবে তো সামান্য আলতো হাতে এটাকে একটু মথে নিতে হবে আর দেখুন এই আধা ঘন্টার মধ্যে খুব সুন্দর সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে এখন এই ডোটা বোর্ডের উপরে নিয়ে হাত দিয়ে লম্বা করে নিব আর এই ডো থেকে লিচি কেটে নিতে হবে তো আমি একটি ছুরি দিয়ে সমানভাবে এটাকে লিচি কেটে নিব এভাবে লিচি কেটে নিলে প্রত্যেকটি নাস্তায় কিন্তু একই সমানভাবে আপনি তৈরি করতে পারবেন এই যে সবগুলি লিচি এখানে কেটে নিয়েছি দেখুন আমি আপনাদেরকে নাস্তাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটি লিচি রেখে বাকিগুলি সরিয়ে নিয়েছি হাতে নিয়ে এভাবে আলতো হাতে একটু চেপে চেপে তারপর এটাকে গোলাকার করে তৈরি করে নিতে হবে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে এটাকে গোল করে নিতে হবে এই যে খুব সহজেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলি এভাবে তৈরি করে নিব আর এই নাস্তাটা তৈরি করা একদম সহজ যে কেউই খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন এই যে সবগুলি তৈরি করে নিয়েছি আর এটা আমি দশ মিনিট রেস্টে রেখে দেব এই যে দশ মিনিট আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি নাস্তাগুলি এখন এই নাস্তাগুলি আমি ভেজে নিব চুলায় আগে থেকেই প্যান বসিয়ে দিয়ে ফ্যানের ভিতরে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এরপরে এক এক করে নাস্তাটি দিয়ে দিচ্ছি আর এই নাস্তাটি মিডিয়াম টু লোতে রেখে তারপরে ভেজে নিতে হবে কিছু সময় পরে নাস্তাগুলি আমি উল্টে দিব আর এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার করে নাস্তাগুলি ভেজে নেব আজকে আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে নিয়মিত পেজের পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন তো আবারও কিন্তু পাল্টে আমি এটাকে ভেজে নিচ্ছি আর কিছু সময় পর পর এভাবে দিতে হবে এতে করে ভিতরে অংশটা একদম পারফেক্ট সিদ্ধ হতে পারবে আর এ পর্যায়ে খুব সুন্দর একটি কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন আরও দুই মিনিটের মতো আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর এটা খুব সুন্দর কালার যখন এভাবে চলে আসবে তখন এটাকে উঠিয়ে নিতে হবে এই যে দেখুন খুব সুন্দর একটি কালার চলে আসার পরে আমি এখন তেল ঝরিয়ে একটি ছাঁকনির ভিতরে উঠিয়ে নিচ্ছি আর এই নাস্তাগুলি তেল ঝরিয়ে নেওয়ার পরে দেখতে আরো সুন্দর লাগবে আর এর কালারটাও কিন্তু আরও সুন্দর হবে এখন আমি একটি ছাবিং প্লেটে এই নাস্তাগুলি নিয়ে নিয়েছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও দারুণ মজার হয় খুব সহজেই ঘরে থাকা অল্প উপকরণে তৈরি হয়ে গেল ময়দা আর দুধের ভীষণ মজার একটি নাস্তা যেটা সকালে অথবা বিকালে আপনারা তৈরি করে খেতে পারবেন একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরে অংশটা মুচমুচে আর ভিতরটা একদম নরম তুলতুলে হয় তো রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ